মারিয়া, কি খবর? এই তো ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। মারিয়া, তুমি কি বাসায়? হ্যাঁ, বাসায় আছি। ওহ, থ্যাঙ্ক গড। আমি তোমার বাসার কাছে, আমার মানে শুটিং এ যাচ্ছিলাম, গাড়িটা হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না, একটু সময় লাগবে। আমি কি একটু তোমার বাসায় আসতে পারি? প্লিজ চলে আসেন, আই উড লাভ দ্যাট। ওকে, থ্যাঙ্ক ইউ। বাঁচালে আমাকে, থ্যাঙ্কস, বাই, দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বাহ, চমৎকার, একজন মানুষ আসছেন আজকে আমার বাসায়, তার জন্য অপেক্ষা এখন আমার। এর মাঝখান দিয়ে একটু কিছু কিছু জিনিস তৈরি করে নিই। আমি তৈরি করছিলাম প্যান ফ্রাইড চিকেন ব্রেস্ট ফিলে উইথ ক্যাবেজ, ক্যারট অ্যান্ড জয়তুন। আমি জানি যে সুইটি আপু খুব খুব মেনটেন করেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় তার এই রেসিপিটা খুব পছন্দ হবে। বাহ, চলে এসেছে আই গেস। আমি তো রান্না করছিলাম। তাই নাকি, কি রান্না করছিলে? প্যান ফ্রাইড চিকেন উইথ ক্যাবেজ, ক্যারট অ্যান্ড জয়তুন। ও মাই গড, আমার খুব ফেভারিট। তুমি কিভাবে জানলে? আর এর ভিতরে রান্নাটাও করে ফেলবো আমি। খুব বেশি সময় লাগবে না, আমরা খাওয়া দাওয়া করতে করতে খুব চিল করে আজকে গল্প করব। একটু তাড়াতাড়ি করো, আমার গাড়ি ঠিক হলে আমার শুটিং এ যেতে হবে। ওকে, এখন কিন্তু আবার আনলাকি করে দিলেন আমাকে। কেমন যাচ্ছে আপু সবকিছু? হ্যাঁ, ভালো, খুবই ভালো। তুমি তো জানো রিসেন্ট একটা সংগঠন করলাম যেখানে তোমাকে আমি ইনভাইট করব। ও, থ্যাঙ্ক ইউ। সংগঠনটা হচ্ছে, নামটা হচ্ছে ইয়োদ বাংলা কালচারাল ফোরাম। আমরা ইয়োদদের নিয়ে কাজ করব, তো তুমি অবশ্যই আমাদের ক্লাবের একজন মেম্বার হবে। ওকে, ডেফিনেট, শিওর থিং, সেখানে তো আমাকে লাগবেই। অবশ্যই, তোমাদের মানে আমাদের তো ইয়াংদের নিয়ে, ধরো আমরা তোমাদের সিনিয়র, তো আমরা নতুনদের তৈরি করে যাব। তো তোমরা তো একদমই নতুন, কাজ করছো অনেকদিন, তারপরেও তো তোমরা আমাদের জায়গাটায় কাজ করবে, ঠিক আছে? আমাদের সবচেয়ে বড় পাওয়া কি জানেন, এই যে আপনারা যখন এভাবে বলেন যে তোমাদেরকে আমাদের শেখাতে হবে, আমরা যা পেয়েছি সেটা তোমাদের মাঝে দিয়ে দিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস। আসলে আমরাও তো একটা জায়গা থেকে শিখে আসছি মারিয়া। ধরো আমরা যখন থিয়েটার স্টার্ট করি, আমি থিয়েটার স্কুলে পড়াশোনা করেছি, তখন কিন্তু আমাদের হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়েছে যে এটা এইভাবে করতে হবে, ওটা ঠিক ওই যায়। ওই সময়টা হয়তো নাই তোমাদের, আমরা ওইভাবে পাইনি, কিন্তু আমরা চাচ্ছি তোমাদের ওইভাবে পেতে। আমি চিকেনটাকে একটু মেরিনেট করে নিলাম। আচ্ছা, তুমি একা একা কষ্ট করছো, আমি এখানে বসে আছি গেস্টের মধ্যে। গরম থেকে এসেছেন, আমি তো চাই না। না, কোনো অসুবিধা নেই। ওকে, শিওর, দেখতে পারি তো, শিখতে পারি অ্যাটলিস্ট। আপনাকে আমি শেখাবো কেন? আপনার হচ্ছেন সবকিছুতে এক্সপার্ট। আমি অবশ্যই রান্নাতে খুব ভালো, খুব মানে পছন্দ করি রান্না। তাহলে তো আজকে আমার এক্সাম হয়ে যাচ্ছে বোধহয় আরো একটা। এখন কি করছো তুমি? এখন আমি যেটা করছি, চিকেনটাকে একটু মেরিনেট করলাম। ওকে, চিকেনটাতে জাস্ট হচ্ছে একটু হোয়াইট পেপার, সল্ট আর লেমন জুস, দ্যাটস ইট। আমাকে এটা বলেন তো, এই যে আপনি অভিনয় আসছেন তো মডেলিং এর পরে, ফার্স্টে মডেলিং দিয়ে স্টার্ট হয়েছে মডেলিং? হ্যাঁ, কিন্তু তারপরে মডেলিং এ কেন বেশি দেখতে পাইনি আপনাকে? আমি মডেলিং এর শুরুতেই, আমি আজকে যেমন কথা বলছি এত পক 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 করছি, আগে কিন্তু আমি একদম এরকম হয়ে বসে থাকতাম, চুপচাপ বসে থাকতাম। তো আমি যখন ফার্স্ট আমার অ্যাডে শুট হয়, তখন আফজাল ভাই মানে আফজাল হোসেন, উনি আমাকে বললো তুমি এতই নার্ভাস, তুমি এক কাজ করো, তুমি থিয়েটারে যাও। আচ্ছা, কারণ তোমাকে স্ক্রিনে অনেক ভালো লাগে। দেন আমি গেলাম হচ্ছে থিয়েটার স্কুলে, এটা তখন করতে হচ্ছে রামেন্দ্র মজুমদার, ফেরদৌসী মজুমদার স্কুল। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তারপর আব্দুল্লাল মামুন।
তো আমি ওখানে স্কুলে এক বছর একটা কোর্স করে থিয়েটারে চলে গেলাম, এই আমার নাটকের শুরু হলো। নাটক স্টেজে প্রথমে আমি শুরু করেছি, আমার প্রথম নাটকটা স্পর্ধা, আব্দুল্লাল মামুনের লেখা। তারপর আস্তে আস্তে থিয়েটার করতে করতে অভিনয়ের প্রতি একটা ভালোবাসা জন্মালো মারিয়া। যে কোনো কাজেই তুমি দেখো, এই যে প্রেজেন্টার, তুমি কিন্তু কাজটাকে ভালোবাসছো দেখে কিন্তু করতে পারছো। তুমি বললা যে না আমি অন্য কিছু পাই না, তুমি আবার নাটক যখন করতে শুরু করবে দেখবে অভিনয়টাকে যখন ভালোবাসো তখন দেখবে তুমি অভিনয়ই করছো। আপু, টু বি ভেরি অনেস্ট, আই ট্রাইড, বাট আমাকে দিয়ে অভিনয় হবে না। মঞ্চনাটক তো দেখেছো বোধহয়, পুরো স্ক্রিপ্ট আমাদের মাথায় থাকে আর কি, মুখস্থ করতে হয় পুরো স্ক্রিপ্ট। টিভি নাটকে যেমন আমরা শুধু নিজেদের ডায়লগটাও তারপরে তো পড়তে হয় পুরোটা, এখন এমন হয়েছে জাস্ট একবার দেখি, একবার দেখে কি ডায়লগটা, ওকে ফাইন হ্যাঁ নিয়ে নাও। আমি শুধু চিন্তা করি যে আচ্ছা, আমরা যখন পড়াশোনা করতাম, ধরো স্কুলে ছিলাম কলেজে ছিলাম না, তখন যদি এই ব্রেনটা থাকতো, ও মাই গড, তাহলেই হতো একদম পারফেক্ট। আসলে তুমি একটু আগে বললে না চর্চা, আমার মনে হয় সব কিছুই একটা, ধরো আমরা এখন স্ক্রিপ্টটা পড়তে পড়তে আমরা বুঝে যাই কোন ডায়লগটা কখন দিতে হবে, কি করতে হবে, তো এটা আসলে প্রতিটা জিনিসই চর্চার ব্যাপার। একদম ট্রু, রান্নার মতো। রান্নাটাও কিন্তু চর্চা, এবং অফকোর্স তুমি রান্না, তোমার মজা হবে তখনই এই কাজটাকে তুমি ভালোবাসবে। ট্রু ইনডিড, আজকে আমার খাওয়াটা খেয়ে তারপরে বলবেন আসলে আমি কতটুকু ভালোবাসি। আচ্ছা, আমি আরো একটা কাজ করব, আমি একটু আমি তোমাকে হেল্প করতে পারি কিন্তু মারিয়া, পটেটো একটা প্যানকেক করছি আর সেই সাথে, কিন্তু আমাদের কিন্তু টাইম মনে রাখতে হবে, আমার গাড়িটা ঠিক হলে আমার যেতে হবে কারণ শুটিং এ টাইমলি যেতে হয়, বুঝছো। আমার কাছে মনে হয় সময় মেইনটেইন করা যেটা সেটা আসলে কাজের অংশের ভিতরেই তো পড়ে, কাজটার প্রতি আসলে কতটুকু ভালোবাসা সেটা তখন বোঝা যায়। হ্যাঁ, আমি একজনকে কমিট করেছি তাই না, আমি তার জন্য ধরো সারা দিন আমি ডে পেমেন্ট নিচ্ছি, অফকোর্স তাকে আমার ওই সময়টা দিতে হবে। যদি আমি সকালের কাজটা যদি আমি সন্ধ্যার পরে করি তাহলে তো হলো না। আপু, আমি কি করেছি, গাজর আর হচ্ছে ব্ল্যাক অলিভ, জয়তুন এটা দিলাম আমি, এটাতে একটু জাস্ট সল্ট অ্যান্ড পেপার দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। খুবই হেলদি রেসিপি, কিন্তু এমনিতে আপনার আপনার সারাদিনের রুটিনে খাওয়া দাওয়ার চার্টটা আপনি কীভাবে তৈরি করেন? একদমই আমি যা পাচ্ছি তাই খাচ্ছি, যে তোমার এখানে এসে হচ্ছে আমি খাবো, খুব বেশি আমি সতে করবো না, জাস্ট হালকা। বাই দ্য ওয়ে, আমার বাসায় যত কিচেন অ্যাপ্লায়েন্সেস দেখছেন সব হচ্ছে সোহান ইলেকট্রনিক্সের, তাই না? খুবই হ্যান্ডি, খুবই হেল্পফুল, আমার কোনো টেনশন করতে হয় না এগুলো নিয়ে। তাহলে তো আমারও কিনতে হবে। এই তো সবজিটা হয়ে গেছে আর চিকেনটাও অলমোস্ট। আপু, এমনিতে যখন একদম ফ্রি থাকেন তখন কি করতে পছন্দ করেন? ম্যাক্সিমাম টাইম দেখা যায় মুভি দেখছি অথবা গান শুনছি, খুবই পছন্দ করি বেড়াতে যেতে। ওকে, আমার সবচেয়ে পছন্দ, আমি যখনই ফ্রি পাই, মানে ধরো দুদিন শুটিং আছে আজকে কালকে, হয়তো দেখা গেল ভিসা আছে, আমি চলে যাই বা ঢাকার যে কোনো জায়গায় বাংলাদেশের ভেতরে। অনেক সুন্দর, এখন তো অনেক রিসোর্ট হয়েছে, অনেক সুন্দর সুন্দর রিসোর্ট, তো সারাদিনের জন্য বেড়াতে চলে যাই। তুমি কি করো? আমি রান্না করি, আমি রান্না করি। আর একটা জিনিস হচ্ছে কি, আমি আপনার মতো খুব বেড়াতে পছন্দ করি, খুব মুভি দেখতে পছন্দ করি। আমার মোবাইলে নেটফ্লিক্স থাকে, পপকর্ন থাকে, আমি জাস্ট নেটফ্লিক্স থেকে একটা পর একটা মুভি ডাউনলোড করতে থাকি বা টিভি সিরিজ ডাউনলোড করতে থাকি এবং আমি দেখতেই থাকি, আমার সময়টা কাটছে ওভাবে, আর সেই সাথে গান। আচ্ছা, আরও একটা কাজ করবো, এটার জন্য একটা স্পেশাল সস বানাবো আমি, আলু বোখার তেঁতুল দিয়ে। আলু বোখার সসটা আমার তৈরি করাই আছে, আমি জাস্ট দিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে। কোনটা বেশি পছন্দ, চিকেন আর ফিশ? ফিশ। তোমার? আমি তো চিকেনের পারল,
আমিও চিকেন পছন্দ, বাট ফিশটা বেশি পছন্দ। হয়ে গেছে আমার চিকেন তৈরি করা, এবং এটার উপর এখন আমি যেটা দেবো সেটা হচ্ছে আলু বোখারের সস। এটা করেছি আমি আলু বোখারা আর তেঁতুল দিয়ে। যতটুকু আলু বোখারা নিয়েছি তার অর্ধেক পরিমাণ তেঁতুল, সেটাকে একসাথে এতটুকু পরিমাণ পানি দেওয়া যতটুকুতে আলু বোখারা রয়েছে, মানে সম পরিমাণ, এর বেশি না। তারপরে সেটাকে এরকম করে গাঢ় করা। এখন এটা আমি এটার উপরে দিয়ে দিব। আমার কিন্তু তোমার বাসায় এসে লাভই হলো, তাই না? খেতে পারছি, একটা রেসিপি শিখে গেলাম। এর থেকে বড় পাওয়ার আমার কি হতে পারে? জাস্ট গ্রেভি একটা ভাবো কিন্তু চলে আসে। চিকেনটা যখন খাবো আমরা তখন আর ড্রাই লাগবে না। আচ্ছা, এখন একটু পটেটো প্যানকেকের জন্য আমি পটেটো গ্রেট করে নিব। আচ্ছা, আমাকে এটা বলেন, থিয়েটার তো অনেক বেশি, আমার কাছে মনে হয় থিয়েটারটা অনেক বেশি কঠিন বোধ হয়। একটু তো কঠিন, কারণ সরাসরি দর্শক থাকে, তুমি যদি ডায়লগটা ভুলে গিয়ে দাঁড়িয়ে থাকো তাহলে পরে যে মানে ডায়লগ দেবে সে কি বলবে? কিন্তু টিভি অভিনয় আর টিভি ওখানে অনেক কাট, ধরো আমরা বলছি ভুল হলো, কাট হলো না, আবার দাও ডায়লগটা, এই জিনিস। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে অ্যাক্টিং মঞ্চেই অনেক ভালো লাগে করতে, সরাসরি দর্শক দেখছে, ফিল করতে পারছে, আমরা বের হওয়ার পরে অ্যাপ্রিসিয়েট করছে। মানে থিয়েটারের শুধু অ্যাক্টিংটা না, সব কিছু দরকার। এই যে হয়ে গেল পটেটো, এগ হোয়াইট, সল্ট অ্যান্ড পেপার দিয়ে এখন এটাকে আমি আগে প্যানকেকের মতো ফ্রাই প্যানে ভাজবো। প্যানকেকের জন্য কিংবা আমার এগ যখন আমি পোচ করি তার জন্য আমার কাছে মনে হয় যে ছোট্ট ফ্রাই প্যান হলে তখন জিনিসটা খুব সুন্দর একটা শেপে আসে, আর জোর করে শেপ করতে হয় না। একটু অলিভ অয়েল, থিয়েটারে যেভাবে আপনাকে হেল্প করেছে এই যে একদম সবকিছু আমাকে তৈরি করেছে থিয়েটার মারিয়া। ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে আপনার নিজেকে কোন চরিত্রে দেখতে ভালো লাগে? আসলে যে কোনো ক্যারেক্টারই তো ভালো লাগে, কিন্তু অফকোর্স সেখানে অ্যাক্টিং থাকতে হবে। শুধু আমি আসা যাওয়া সুন্দর, একদম সুন্দর থেকে গেলাম সেটা না। ধরো আমি যেটা আমার ফার্স্ট সিরিয়াল সেটা হচ্ছে ছিল সুন্দরী, নাটকটার ডিরেক্টর ছিলেন মামুনুর রশিদ। তো আমার ক্যারেক্টারটা ছিল হলো সুন্দরবনে আমার হাজব্যান্ড যায় হচ্ছে মধু আহরণ করতে, ওখানে যে মারা যায়, তারপর থেকে আমি বিধবা এই অবস্থায় আছি। বলতে বলতে না একটা সময় মানে কিভাবে ক্যারেক্টারের মধ্যে ইন করেছি আমি বলছি, মানে আমি কান্না করছি, এইভাবে কান্না করছি আমি তোমাকে বলতে পারবো না, মনে হচ্ছে আমার কান্নার ঝড় উঠে গেছে, আমার ডায়লগ বলাও শেষ কিন্তু আমার কান্না থামছে না। তো জাস্ট মামুন ভাই এসে আমার সামনে এসে দাঁড়ালো, বলে সুইটিট তুমি, উনি জাস্ট আমার মাথায় হাত রেখে বলল তুমি একজন অভিনেত্রী আজকে থেকে। বাহ, বলে না তুমি যে কোনো একটা কাজ করো, তুমি যদি ভালো একটা স্বীকৃতি পাও এটা অনেক বড় পাওয়া, তাই না? হয়ে গেছে এটা শুরু। হ্যাঁ, এটা এখন উল্টে দিব। আচ্ছা, সিন্স ইউ লাইক টু ওয়াচ মুভিজ, লট অফ মুভিজ, এখন যদি বলি তানভীর সুইটির লাইফ স্টোরি নিয়ে যদি একটা মুভি করা হয় তাহলে সেটা কোন জনরায় পড়বে? সবাই যেটা জানে যে সুইটি আপু মানে হচ্ছে মা। আচ্ছা, এটা অলমোস্ট হয়ে গেছে। কি দিয়েছো? এই তো নিচে হচ্ছে পটেটো প্যানকেকের একটা লেয়ার, তার উপরে হচ্ছে স্পিনাশ সটে করে নিলাম, তার উপরে হচ্ছে সি বাস যেটা চিলিতে পাওয়া যায়, আমরা জানি এখন বাংলাদেশে তো সবই আছে, সুপার সব পাওয়া যায়। সি বাস যেটা চিলিতে পাওয়া যায় আমরা জানি এখন বাংলাদেশে তো সবই আছে, সুপার সব পাওয়া যায়। ওই সিবাসটা আমরা জাস্ট টাকি মাছ যেরকম করে ভর্তা করি না, সেম ওরকম করে ভর্তা করে। প্লিজ তাড়াতাড়ি চলো খাবো, প্লিজ। হ্যাঁ, আমরা কি ডাইনিং এ খাবো না এখানে দিব, কোনটা প্রেফার করো? এখানে ঠিক আছে। ওকে, এই যে T
কি যে ভালো হয়েছে আজকে আপনার গাড়িটা নষ্ট হয়ে। মজা। থ্যাংক ইউ। আপু ডিরেকশন একদম ইচ্ছে নেই। একদম ইচ্ছে নেই কেন? নাটক করছি, এখানেই তো আমার অনেকটা টাইম দিতে হচ্ছে। হয়তো এখন বলছি, হয়তো দেখা যাবে একসময় করছি, একসময় মনে হতেও পারে, আমরা দেখতেও পারি। হ্যাঁ, তোমাকে দেবো, আমি কাজ করব। তাহলে হয়ে গেল। তাও আবার আমার হাতে রান্না, আমি এত তাড়াতাড়ি বের হয়েছি, মানে টাইম মতন পৌঁছাতে হবে। আচ্ছা, কটা বাজে, দেরি হয়ে যাচ্ছে আমার একটু। গাড়ি ঠিক না হলে যাবেন কিভাবে? ড্রাইভার কল দেখ না আগে। এটা কিন্তু অনেক মজা হয়েছে। পটেটো প্যানকেক। ওকে, এখন আমি গপ গপ করে খাচ্ছি। তুমি বোধহয় একটা নাটক করেছিলে, তাই না? না, আরো করেছি ক্যারিয়ারের শুরুতে। আমার ফোনটা বাজছে। আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। আমার বোধ হয় শুটিং থেকে ডিরেক্টর ফোন করেছে। নো, ইটস ইওর লাকি টাইম, ড্রাইভার কল দিয়েছে। তাই? হ্যালো হ্যালো আপা, হয়েছে হাসান? জি আপা, জি, গাড়ি তো ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি, আমি যে বাচ্চাটা ঢুকলাম না, জি, ওটা নিচে থাকো, আমি নামছি। আচ্ছা, আসতেছি আপা, আসতেছি। হয়ে গেছে আমার গাড়ি, আমি খাবো, একটু খেয়ে যাই না, খাওয়া শেষ করতে হবে। আর আরো একটা জিনিস আছে। হুম, বলো। এটা হচ্ছে আমার স্ক্র্যাপ বুক। এটা আমি যেটা করি, যারা আমার রান্না খাচ্ছেন, যারা আমার রান্নাকে সুস্বাদু বলছেন, তাদের কাছ থেকে কিছু লেখা আর স্মৃতি রেখে দেয়া। ছবি তুলতে হবে নিশ্চয়ই? অবশ্যই, তা তো তুলবই। দীপাপু, দীপাপুর সাথে তো খুব মজা করে রান্না করে আমরা একসাথে খেলাম, এই তো সেদিনই আসলো। হ্যাঁ, ফেসবুকে দেখলাম তোমার ছবি। আচ্ছা, আমি ছবি তুলিনি কিন্তু তোমার সাথে একটাও। আমরা তুলব। এই যে এখানে একটা লেখা, যেটা মন চায় সেটাই লিখতে পারেন। এটাও লিখতে পারেন যে গাড়ি নষ্ট হওয়ার ফলে মারিয়ার বাসায় খাওয়া হলো। গুড। কি লেখা হচ্ছে? আহা, এটা তো হলো না, আমি যে বললাম তাই লিখে দিলেন। হাতের মজার রান্না। এবার আমরা একটা ছবি তুলি। ও মাই গড, অনেক দেরি হয়ে গেছে মারিয়া। সবাই মিলে একদিন আড্ডা দিব আমরা, প্লিজ। ওকে, তুমি বলো, আমি অবশ্যই সময় করে আসব। আর আমার বাসা তো একদম, আমি একা, তো আমরা একদম ফ্রি হয়ে চমৎকার আমরা আসব, একদম ভরে দিব তোমার বাসা। ও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেরি হয়ে গেছে, আল্লাহ কি বলো, ভালো একটা শুটিং হবে আজকে। থ্যাংক ইউ, বাই। সুন্দর একটা দিন কাটলো আমার।